বন্ধুরা আমি এখন চলে এসেছি ঠাকুরপুরা বাজারে। এটা হচ্ছে ঠাকুরপুরা মার্কেট। হ্যাঁ, তো আমি আমার খিদে পেয়েছে, সারা সকাল ধরে কিছু খাইনি, তো ভাবতেছি ঠাকুরপুরা গিয়ে রাজাদার হোটেলে খাবো। আর ঠাকুরপুরার একটাই খাবার সবথেকে ভালো, হোটেল অনেকেই আছে, বাট একটা সবথেকে ভালো হোটেল, সেটা হচ্ছে রাজাদার রাজা হোটেল। ঠিক আছে, সবথেকে ভালো খাবার, সবথেকে ভালো পরিষেবা একমাত্র এই হোটেলে পাওয়া যায়। তো চলো, বেশি দেরি না করে আমরা সেই হোটেলে যাব। হোটেলে গিয়ে সেই হোটেলের কিরকম পরিষেবা, কিরকম খাবার আয়োজন, কিরকম রেট খাবার সব জেনে নিব এই ভিডিওর মাধ্যমে। তো চলো, বেশি দেরি না করে যাওয়া যাক রাজা হোটেলে। ও, বহু পুরনো এবং ঐতিহ্যবাহী রাজাদার হোটেল। এটা কতদিন আগে তৈরি হয়েছে আমি কেন আমার বাবা কেউ জানে না। ঠিক আছে, এটা ঠাকুরপুরার সব থেকে বেস্ট 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 অফ দ্য বেস্ট হোটেলের মধ্যে একটা পড়ে। সব থেকে ভালো হোটেল মানে হচ্ছে রাজা হোটেল। সব থেকে ভালো যেমন কাকলি ফার্নিচার, ঠিক তেমনই সব থেকে ভালো হোটেল মানে রাজা হোটেল কাম রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ, ঠিক আছে, ও রামানন্দ দাস মানে রাজাদার বাবার নাম, ঠাকুরপুরা। মোবাইল নম্বর এত এত তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোম ডেলিভারি ওখানে দেওয়া হয়। তো চলো আমরা রাজাদার হোটেলে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে রাজাদার সেই পুরনো ঐতিহ্যবাহী হোটেল। এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই হোটেলটা, কিন্তু এখনো এই অবস্থায় এখনো অনেকটা উন্নতি হয়েছে। এই যে হোটেলের ভিতরের অবস্থা, এটা এটা হোটেলে চলছে, এটা হোটেলে বিভিন্ন রকম খাবার। আর এটা হচ্ছে আমাদের হোটেলের ওনার রাজাদা, ইনি হচ্ছে হোটেলের বর্তমান ওনার রাজা, তোমার রাজা রাজা দাস। তো ওনার কাছ থেকে আমি শুনে নিব হোটেলের বর্তমান পরিস্থিতি এবং কোন জিনিসের কত দাম। তো রাজাদা তুমি কিছু বলো, তোমার রাজাদার কাছ থেকে মানে এই হোটেলের ওনার রাজাদার কাছ থেকে আমি যতটুকু শুনলাম আর বুঝলাম আমি সেটাই বলছি। এই হোটেলটা আমি আগে যতটা ভালোবাসলাম এই গল্পটা শোনা, একটা গল্প, ঠিক আছে, একটা গল্প, এটা হোটেল না, একটা গল্প লুকিয়ে আছে এখানে। ঠিক আছে, এই হোটেলের গল্প শোনার পর এই হোটেলের প্রতি, রাজাদার প্রতি আমার ভালোবাসাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। কারণটা কি জানো? তোমরাও শোনো কারণটা। কারণটা হচ্ছে আমাদের এখানে অনেক পথে অনেক ভিখারি, অনেক পথচারী, বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসে, অনেক ভিখারি এখানে আসে। তো রাজাদা এই হোটেল থেকে রাজাদারা প্রত্যেক দিন তিন বেলা করে প্রায় দুশো হবে না, প্রায় 200-250 জন শিশুকে, অনাথ শিশুকে এখান থেকে খাবার ডেলিভারি করে বিনা পয়সায়। আর এর পাশেই একটা অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম আছে, সেখানে তারা রুটিন অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেক দিন তাদেরকে তিন বেলা খাবার পরিবেশন করে সম্পূর্ণ বিনামূল্যে। তো ভাবতে পারছো কোনো হোটেল এই সময়, বর্তমানে লকডাউনের সময়ে, কোনো হোটেল বা কোনো দোকানদার কি তাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে এই আমাদের পথে যেসব অনাথ শিশুরা আছে তাদের জন্য ভাববে কে? বর্তমান সরকার কি ভাবছে? বর্তমান যে আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার আছে, অনাথ শিশুদের ভিখারিদের জন্য ভাবছে কি? গরিবি হাটাও বলছে, গরিবদের জন্য ভাবছে কি? ভাবছে না। কে ভাবছে? রাজাদাদের এই দোকান ভাবছে। তার জন্য আমি স্যালিউট জানাই রাজাদাকে। রাজাদার যে মন্তব্য, রাজাদার যে এরকম যে একটা ধারণা, রাজাদার যে সাহসিকতা, এই যে ভাত, ভাতের উপর সবজি আছে, তারপরে আরো সবজি আছে, এটা হচ্ছে মাটন, এটা চিকেন, তারপরে এটা ডিম কারি, ওটা হচ্ছে বুট বিরিয়ানি, তারপর আছে পোলাও, তারপর আছে লেগ পিস, আর এটা হচ্ছে কর্মচারী। ভাই তোর নাম কি? কি নাম? বিশ্বজিৎ মহন্ত। রাজা দাই, এবার তুমি বলো তোমার দোকানের কোন জিনিসের দাম কত, মানে কোন চিকেন মাটন বিরিয়ানি পোলাও এসবের দাম কি? আমি রাজাদার কাছ থেকে আবার শুনলাম, রাজাদা ফেস টু ফেস ইন্টারভিউ দিচ্ছে না, কারণ রাজা হয়তো লজ্জা পাচ্ছে, কারণ একটু ব্যস্ত আছে, দোকানদার মানুষ বুঝতে পারছো ব্যস্ত আছে। তো আমি কিছুটা শুনলাম আর তাদের হিস্ট্রিতে যতটা আমি জানলাম, এর আগেও আমি রিচার্জ করে এসেছি এই এই ব্যাপারে। তো আমি শুনলাম পশ্চিমবঙ্গের যে কোনো কোনো দোকানে যে জিনিসের রেট 100 টাকা, এখানে সেটা গরিবদের জন্যে সেটা 50 টাকা। ঠিক আছে, যেমন মাটন প্রত্যেকটা দোকানে এক প্লেটের দাম নাই 80 টাকা, ঠিক আছে, 90 টাকা, 80 টাকা বা 100 টাকা, কিন্তু রাজাদার এই হোটেলে গরিবদের জন্য এক প্লেট মাটনের দাম মাত্র 60 টাকা এবং চিকেনের এক প্লেট চিকেন রেট মাত্র 30 টাকা। এই বিনিময়ে তোমরা পেয়ে যাবে এখানে সব জিনিস। বুট বিরিয়ানি আছে, বুট বিরিয়ানির দাম মাত্র 20 টাকা, সঙ্গে এক পিস লেগ পিস থাকবে, ব্যাস। আর এই যে দেখতে পাচ্ছ জলের বোতল, জলের বোতল তোমরা 20 টাকা 25 টাকা দিয়ে কেনো বাইরে সাইডে। রাজাদা গরিবদের জন্য, রাজাদার এই হোটেল গরিবদের জন্য এই জলের দাম ধার্য করেছে মাত্র 6 টাকা, মাত্র 6 টাকা ধার্য করেছে জলের দাম। ভাবতে পারছো বর্তমানে এই করোনা পরিস্থিতিতে রাজাদার এই হোটেল কতটা ভূমিকা
পালন করছে আমাদের ঠাকুরপুরার লোকজনদেরকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য। তো আমি আবার স্যালুট জানাই এবং রাজাদা এভাবেই ভগবানের আশীর্বাদে দোকানটা চলতে থাকুক এবং এগিয়ে যেতে থাকুক। আমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রাজাদা, রাজাদা হোটেলের সঙ্গে থাকলো। এইবার আমি দোকানের সেই সমস্ত লোকেদের সঙ্গে একবার তোমাদের কথা বলায় দেবো বা কথা বলে নিব, যারা দোকানে খেতে আসছে, মানে যারা এই দোকানের খরিদ্দার এক কথায়। তো তাদের মুখ থেকে আমি একবার শুনে নেব দোকানের পরিষেবা কীরকম, দোকানের খাবার দাবার কীরকম। তো চলো বেশি দেরি না করে তাদের মুখ থেকে তোমরা নিজেরাই শুনে নাও এই দোকানের পরিষেবা, দোকানের খাবার টেস্ট, কোয়ালিটি কতটা শুদ্ধ বা কতটা সুন্দর, চলো দেখে নাও। যা আছি দোকানের ভিতরে আর একটা জায়গা আছে যেখানে খাচ্ছে আরও এই যে খাবার। তো এখন আমরা খরিদ্দারের কাছ থেকে বা যারা খাচ্ছে তাদের কাছ থেকে শুনে নিব তাদের কি মতামত। দাদা তুমি বলো, তোমার কি মতামত? তুমি যে নিজে খাচ্ছো, খেয়ে দেখতেছো, কি মতামত তোমার? মতামত সবকিছুই ভালো, সবকিছুই ভালো। এই রেটের মধ্যে তুমি মানে কিরকম সবকিছু পেয়েছো? সব ভালো রেটের মধ্যে ফিস রেট হচ্ছে 35 টাকা মিল সিস্টেম। আচ্ছা আচ্ছা, অল্পতে খাবার ভালো এটাই। ঠাকুরপাড়ার মধ্যে তুমি কি এই দোকানকে বেস্ট মনে করো? বেস্ট মানে ঠাকুরপাড়ার মধ্যে এই দোকানই বেস্ট, সবথেকে বেস্ট। এর থেকে ভালো দোকান হোটেল আর নেই খাবার, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনারা শুনলেন সবই, ঠাকুরপাড়ার মধ্যে সবথেকে বেস্ট এই হোটেলই। আমি আর তাছাড়াও বড় কথা হচ্ছে আমি নিজেই এই দোকানের খাবার খেয়েছি, আমি নিজেই অর্ডার করেছি মাংস, হ্যাঁ চিকেন, যেহেতু আমি মাটন খাই না সেজন্য চিকেন অর্ডার করেছি। তো আমি আমার নিজের মতামত আমি জানাচ্ছি কেমন, ঠিক আছে, কেমন খাবার দাবার, তোমার নিজের মতামতটাও শোনা না। এটা হচ্ছে চিকেন, যেহেতু আমি মাটন খাই না চিকেন, তো খুবই কম রেটে, ঠিক আছে, মাত্র 40 টাকা গোটা সমস্ত খাবার মিলে, তার সঙ্গে একটা স্পাইস ফ্রি, ঠিক আছে। তো খাবার এত সুন্দর টেস্টি, এইটা না আমি 5 বার ভাত নিয়েছি, আমি বাড়িতে হলে 1 বারের বেশি ভাত খাই না, আর এখানে আমি 5 বার ভাত নিলাম, ঠিক আছে, আর তার সঙ্গে 25 টাকা দামের স্পাইসটা ফ্রি, ঠিক আছে। এই হোটেলে এটা একটা নিয়ম, মানে একটা রুলস। আর এই রান্না, মাংস যে রান্না করেছে ভাই, কি বলবো, ওই যে ওই টিকটকে আছে না চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, ও ওর বার অকাত নেই একাই এতগুলো মাংস খাওয়া, ঠিক আছে, আমি এত মাংস খেলাম এখানে এসে। আর এত সুন্দর পরিষেবা, আমি দেখে ধন্য ধন্য, ঠাকুরপুরার বেস্ট হোটেল এমনি বলে না, নামেই না, নাম তো শোনাই হোগা, রাজা হোটেল কা। তো ব্যাস আমি খাই, তোমার দেখতে থাকো, ভিডিওটা এখানে স্টপ থাকো, স্টপ অফ। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, এটা একটা ফুড ব্লগ বলতে পারো, আমার খিদে লেগেছিলো সেই জন্য ফুড ব্লগ করে দিয়েছি নাম মাত্র। এটা হচ্ছে ঠাকুরপুরার সেই বিখ্যাত দোকান, তোমরা যদি কখনো এখানে আসো তাহলে অবশ্যই একবার রাজাদার হোটেলে খেয়ে যাওয়া, তাহলে বুঝতে পারবে আমি কতটা সত্য বলছি। হ্যাঁ, তোমরা নিজেরাই তখন বিচার করে দেখবা। তো আজকের মতন ভিডিওটা এখানে থাকলো, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো বাই, জয় মহাকাল, ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব।